হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটি হচ্ছে 12দি টোরের ব্লগ। কিছুদিন আগেই আমাদের পরিবারের সবাই মিলে একসাথে 12দি টোর গিয়েছিলাম। 12দি টোর বলতে লোকনাথ বাবার আশ্রমে, তোমরা অনেকেই চেনো হয়তো বা সোনারগাঁ নারায়ণগঞ্জে 12দি লোকনাথ বাবার আশ্রম সেটা। তো সেইখানে আমরা সবাই গিয়েছিলাম আর সেই ব্লগটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, সকালে স্নান টান সেরে পুজো সেরে তারপর আমরা রেডি হয়ে দেন হচ্ছে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা লোকনাথ বাবার আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা একটা হাইস নিয়েছিলাম, তো সেই হাইসে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর তখন যখন আমাদের গাড়িটা ছেড়েছিল তখন সকালে মোটামুটি 7টার মতো বাজে, এই টাইমে গাড়িটা ছাড়া হয়েছিল আমাদের। তো এদিকে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, ভীষণ ভালো লাগছিল। বন্ধুরা, আমরা মোটামুটি 12দির আশ্রমের কাছাকাছি চলে এসেছি আর এখন বাজে সকাল 9টার মতো। আমরা যখন পৌঁছাই তখন মোটামুটি সকাল 9টার মতো বাজে আর এখন আমরা যাব লোকনাথ বাবার আশ্রমের ভিতরে। এই হচ্ছে লোকনাথ বাবার আশ্রমের গেট, তো আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করছি। এটা হচ্ছে মেইন গেট আর এখান দিয়ে যাব। একটা কথা কি জানো, লোকনাথ বাবার আশ্রম মানেই হচ্ছে আমার খুব একটা পছন্দের একটা জায়গা বলতে পারো, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো এদিকে আসলাম, আমরা এসেছিলাম এর আগে, তখন হচ্ছে আমার ছোট মেয়ের অন্নপ্রাশনে। আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখন আমি 12দিতে দিয়েছিলাম আর হচ্ছে আমার ছেলেটাও 12দিতেই দিয়েছিলাম। তারপর হচ্ছে মেয়ের সময় অন্নপ্রাশনের সময় আসা হয়েছিল আর হচ্ছে এই যে সেদিন আমরা সবাই মিলে গিয়েছি। তো এখন আমরা আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। তো যেহেতু 19 জ্যৈষ্ঠ ছিল প্রোগ্রাম, তো তার 2-1 দিন আগেই হচ্ছে আমরা গিয়েছি, এই জন্য প্যান্ডেল করা হচ্ছিল মন্দিরের সামনে। আর হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি, এখন ঠাকুরের আগরবাতি মোমবাতি জ্বালাবো ঠাকুরের কাছে, লোকনাথ বাবার কাছে। তো ভীষণ ভালো লাগছিল জানো তো, আর আমার ছেলে মেয়েরাও ভীষণ খুশি। ওদেরও আমার লোকনাথ বাবার আশ্রমে এসে ভীষণ ভালো লাগছিলো বলছিল, আমার ছেলেও বলছিল। তো ওদিকে আমার ছোট্ট পরি দেখো আগরবাতি নিয়ে দাঁড়িয়ে আছে আর মোমবাতি নিয়ে আছে হাতে, ও বলছিল মা চলো এগুলো আমরা জ্বালিয়ে দিই তো ভগবানের কাছে। এদিকে আমি ওদের সাথে একটু সময় কাটিয়ে দেন হচ্ছে আমরা এখন আগরবাতি আর মোমবাতিটা জ্বালাবো। আর এই জন্য আমার ছোট্ট পরি আমার হাতে এটা দিল, বললো মা এগুলো আমাকে একটু জ্বালিয়ে দিবে। তো বললাম ঠিক আছে চলো। তো
চারিদিকে সবাই দাঁড়িয়েছিলাম আমরা, আর বলছিল, মা বলছিল, দেখাচ্ছিল, দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর করেছে, এটা হচ্ছে লোকনাথ বাবার সমাধি মন্দির। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল, অনেক চেঞ্জ হয়ে গিয়েছে জানো তো। বারোদি লোকনাথ বাবার আশ্রম মানেই হচ্ছে শান্তির একটা জায়গা, ভীষণ আমার ভালো লাগে এই জায়গাটা আসলে। তো আমার মনে হয় যতবার ইচ্ছে ততবার আসি, যখনই আসি তখনই মনে হয় একটু যদি থেকে যেতে পারতাম। তো আমার খুব ইচ্ছা আছে এসে 2-3 দিন থাকবো বাবার মন্দিরে। আমি আমার বিয়ের আগেও এসে থেকেছিলাম প্রায় 2 দিনের মতো আমার পরিবারের সাথে। তো আমার ইচ্ছে আছে আমি আবারও আসলে আমি থাকবো 2 দিন। তো যাই হোক, আমরা হচ্ছে এখন ভোগ নিচ্ছিলাম সবাই মিলে ভোগের জন্য। সন্দেশ ভোগ যেহেতু বাবা লোকনাথের ভীষণ পছন্দ, তো এখান থেকে আমরা কিছু সন্দেশ ভোগ নিয়ে নিলাম। এই যে মা, আর এদিকে আমার ছেলেমেয়েরা দেখো, ওরা ভাই বোন দুইজনে মিলে খুব মজা করছিল, ওদেরও ভীষণ ভালো লাগছিল বলছিল। তো এদিকে সন্দেশ ভোগ নেওয়া হয়ে গিয়েছে, তো উনি বলছিল এখানে নাম লিখে দিতে, আর আমার হাজবেন্ড বলছিল যে তুমি নামটা লিখে দাও, এই জন্য আমি নামটা লিখছিলাম। আর তারপর হচ্ছে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, চলো যাই মন্দিরে, বাবাকে একটু দর্শন করে আসি।
তো বন্ধুরা, আমরা বাবার কাছে বাবাকে প্রণাম করে দেন হচ্ছে আমরা মহাদেবের যে স্থানটা আছে পাশে, তো এই প্লেসটার কাছে এসে আমরা কিছুক্ষণ বসেছি। এখানে একটা মন্দির হচ্ছে, সেখানেও দেখলাম, আর হচ্ছে আমরা দাঁড়িয়ে কিছু সময় কাটালাম। এদিকে আমার ছোট্ট প্রিয় ভীষণ খেলা করছিল, ভীষণ খুশিও। তো ভাবলাম যেহেতু বসেই আছি, আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিই। তো আমরা সবাই মিলে এখন কিছু ছবি তুলে নিয়েছি, কিছু ভিডিও করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছিল যে দাঁড়াও আমি একটা সেলফি নিয়ে নিই, তো ও আবার একটা সেলফি নিচ্ছিল সবাইকে নিয়ে। আর এক এক করে আমরা সবাই মিলে হচ্ছে ফটোশ্যুট করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে, আর প্রসাদ খাবো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বরাবর যেই মন্দিরটা, এটা তো একটা মন্দির হচ্ছে, কালী মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দির হবে এটা। আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এই জায়গায় হচ্ছে প্রসাদের জন্য, আমরা সবাই এখন প্রসাদ পাবো এখানে। আর লম্বা লাইন দেখতে পাচ্ছ, তো ওই জায়গায় আমার কাকা দাঁড়িয়েছিল, কাকা বলছিল আমি লাইনটা ধরে রাখি, তোমরা পেছনে পেছনে চলে আসো। তো আমরা সবাই মিলে এখন লাইনে দাঁড়িয়ে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দেন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম যেখানে আমরা প্রসাদ পাবো। আর এখন হচ্ছে প্রসাদের সিস্টেমটা এভাবে করেছে যে সবাই যেয়ে লাইন করে যেয়ে দেন হচ্ছে ওই জায়গায় সেটে বসে বসে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে খেতে পারবে। আর এখানে সিস্টেমটা হচ্ছে আগে থেকে টিকিট কাটতে হয়, আর এটা আমার বাবা করে রেখেছিল, প্রায় 10টার মতো টিকিট কেটে রেখেছিল প্রসাদের জন্য, বাল্যভোগ এর জন্য আর কি। তো 10টার মতো টিকিট আমাদের লাগেনি, 7টার মতো লেগেছিল আর 3টা বাকি ছিল, তো ওই 3টা আমরা রাজভোগের জন্য অর্ডার করে দিয়েছিলাম। আর একটা কথা কি জানো, আবার ভীষণ ভালো লাগে লোকনাথ বাবার আশ্রমের এই বাল্যভোগের প্রসাদটা। তো সবাই মিলে আমরা এই টেবিলে বসেছিলাম, আর এখানে আমার বাবা, মা, কাকা, আমার শ্বশুর সবাই, ওনারা হচ্ছে সবাই এই টেবিলে বসেছে, আর আমরা যারা ছিলাম তারা হচ্ছে ওই টেবিলে বসেছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই প্রসাদ পেয়ে দেন হচ্ছে বাইরে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে কিছু মন্দির দর্শন করলাম। তো চলো সবাই একটু প্রণাম করে নিই। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রুমে, আর সেই রুমটাও বুকিং করা ছিল আমার বাবাই প্রসাদ আর হচ্ছে রুম এগুলো সব বুকিং করে রেখেছিল আগে থেকেই। তো আমরা এই বিল্ডিংয়ে ছিলাম, আর এখন আমরা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েছি। আমার মেয়ে আবার একটা গণেশ নিয়েছে, তো সেটাই দেখাচ্ছিল। তো এদিকে আমার ছোটো বোন আবার কিছু বই দেখছিল এই দোকানটাতে, তো নিবে বলছিল, তাই ওর সাথে একটু দাঁড়ালাম। দেন হচ্ছে আমরা সবাই মিলে এখন রুমে চলে আসছি, আর এই হচ্ছে রুম। আর রুমে এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, এখন সবাই একটু রেস্ট নিবে। আর এই তো আমার ছোট্ট পরি তো গণেশটা পেয়ে ভীষণ খুশি। এদিকে আমার ছেলেও হচ্ছে ওই পাশে খেলা করছিল, ওকে বলছিলাম বাবা একটু রেস্ট নাও, তো ও এখন আমরা সবাই মিলে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিবো এদিকে। সবাই হচ্ছে রুমে বসে রেস্ট নিচ্ছিল, আর আমার মনে হচ্ছিল একটু বারান্দায় যেয়ে দাঁড়াই, ভীষণ ভালো লাগছিল, তো বারান্দায় এসে দাঁড়ালাম। আর আমাদের যে রুমটা, সেই রুমটা হচ্ছে আমরা 501 নম্বর রুমে ছিলাম। তো এই হচ্ছে আমাদের রুম, আর ওই যে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে গল্প করছিল, রেস্ট নিচ্ছিল। তো এদিকে আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়ালাম বাবার মন্দিরের পাশে, ভীষণ ভালো লাগছিল জানো তো। আর এদিকে আমার ছোটো পরি আর আমার ছেলে বারান্দায় এসে খেলা করছিল, ওদেরও ভালো লাগছে।
তো বন্ধুরা এদিকে সবাই রেস্ট নিচ্ছে, আর আমি বললাম যে তোমরা রেস্ট নাও, আমি একটু দোকান থেকে ঘুরে আসি, যেহেতু আমি কিছু ঠাকুর নেব ভাবছি। তো এখানে গোপাল ঠাকুর দেখছিলাম, দেন দেখে তারপর হচ্ছে আমরা আবার সবাই মিলে একসাথে বের হয়ে মন্দিরে আসলাম। আর আমরা এখন আছি হচ্ছে শ্মশান কালীমায়ের মন্দিরে, আর এখানে এসে ভগবানকে প্রণাম করলাম, মা কালীকে প্রণাম করে নিলাম, শিব মহাদেব আছে এখানে, প্রণাম করলাম। তো সবাই মিলে এখানে কিছুক্ষণ বসলাম, ভীষণ ভালো লাগছিল জায়গাটা। আর এটা এর পাশে হচ্ছে শ্মশান, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ, আর এখানে মনে হয় পাঠ হবে। আর এই জায়গায় হচ্ছে একটা মহাদেবের শিবলিঙ্গ আছে, তো এখানেও প্রণাম করে নিলাম, ওম নমঃ শিবায়। আর মহাদেব, আর হচ্ছে ওই পাশে হচ্ছে শ্মশানটা, তো এখানে যেও প্রণাম করে আসলাম, দেন মন্দিরে প্রণাম করা হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা বের হয়ে দেন হচ্ছে আমরা রুমের নিচে যে বিল্ডিংয়ে ছিলাম, সেই বিল্ডিংয়ের নিচে এসে কিছুক্ষণ বসলাম। তারপর বসে ভাবছিলাম যে এখন কি করব, তো সবাই মিলে বললো যে চলো যাই দোকান ঘুরে আসি। তো বাবা লোকনাথের আশ্রমে এখানে যে দোকানগুলো ছিল, তো সেখানে গিয়ে আমার এই গোপালটা পছন্দ হয়েছে, তো আমি এই গোপাল ঠাকুরটা নিয়ে আসছি। আর ভীষণ ভালো লেগেছিলো আমার গোপাল ঠাকুরটা, তো দেখতে পাচ্ছো। আর গোপালের জন্য যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছিলাম দোকান থেকে। তারপর আমরা হচ্ছে বাবার মন্দিরে প্রণাম করে বাবার মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম, বসে দেন হচ্ছে আমরা এখন রওনা দিয়ে দিব। এখন প্রায় 7টার মতো বাজে, একদমই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আর গোপাল ঠাকুরটা আমার কুলে ছিল, তো সেটা আমি আমার বাবার কাছে দিলাম, আমি বললাম তুমি একটু নাও, আমি গাড়িতে উঠে নেই। তো এখন গাড়িতে উঠছি। বন্ধুরা, আজকে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমাদের কাছে হয়তো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, আর সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। এই তো, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগে।